হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ মূলত আপনাদের সাথে একটি আনকমন বিষয় শেয়ার করব। বিষয়টি হলো, আমি বৈশাল থেকে খুলনা যাওয়ার পথে যখন ফেরির জন্য অপেক্ষা করলাম, তখন একটি বিষয় লক্ষ্য রাখলাম। বিষয়টি হলো যে সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, সেই নদীটি সম্পূর্ণ কচুরিপানায় ঢাকা পড়েছে, সম্পূর্ণ। তো ফলে কি নৌকা চলাচল ব্যাহত হয়েছে? আসলে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না, ঠিক আছে? আর এখানে আবার নতুন করে সেতু নির্মাণ হচ্ছে। তো এই কচুরিপানার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এখানে অনেক নৌকা বাঁধা থাকে যাত্রী পারাপারের জন্য, কিন্তু এত কচুরিপানা যে এখানে নৌকা দাঁড়ানো খুবই অসম্ভব, তাই নৌকাগুলো অপর প্রান্তে অবস্থান করছে। তো এখানে আবার ফেরি আসবে, তো আমরা ফেরির জন্য অপেক্ষা করছি। আমরা সেতু দেখতে পাচ্ছি, খুব শীঘ্রই সেতুটি কমপ্লিট হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফেরি চলে এসেছে। এবং দেখেন আপনারা কচুরিপানাগুলোর কী অবস্থা, যে কীভাবে কচুরিপানা বাধা সৃষ্টি করছে দেখেন। তো এখানে ফেরি যেভাবে আসছে, তো নৌকা তো সেভাবে আসতে পারবে না, এর জন্য নৌকাগুলো অপর প্রান্তে অবস্থান করছে। তো দেখেন আপনারা অবাক হয়ে যাবেন, এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না, যে এত কচুরিপানা, বিশাল সমারোহ।